আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 7 জুলাই 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের প্রথম দিন এবং আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট আবার রিকভারি করার চেষ্টা করছে। গত দিনে একটা হিউজ পেমেন্ট পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল গত বৃহস্পতিবার, এবং আজকে সপ্তাহের প্রথম দিনে আমরা পয়েন্ট অনেকাংশে বৃদ্ধি পেতে দেখছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন, টাকার অঙ্কে লেনদেনও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটা খুবই একটা ভালো দিক, আমরা বলতে পারি পজিটিভ দিক। তার মানে হচ্ছে মার্কেট পতন ঘটতে ঘটতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন আসলে রিটার্ন করা ছাড়া তেমন কোনো উপায় আমরা দেখছি না, এবং সেই বিষয়টা এখানে ঘটছে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা আমার এসে আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 61.38 পয়েন্টের মতো আপ হয়েছে, এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 13.16 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 6.14 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারে আজকে ব্যাট বিসি তারা 12 পয়েন্টের মতো আপ করেছে, এছাড়াও খান ব্রাদার্স এবং জিপি তারা এখানে 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এনবিএল, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এরা আমরা দেখতে পাচ্ছি যে 2.5 পয়েন্টের মতো বা আমরা বলতে পারি 2 পয়েন্ট থেকে বেশি কিন্তু আপ করেছে। এছাড়াও ইউসিবি, ইবিএল, রূপালী লাইফ, সোনালী পেপার এরা সবাই 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। তো আজকে পয়েন্টগুলো ভালো পরিমাণে আপ হয়েছে। এবং অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি মার্কেট ড্রেগারে আজকে বেক্সিমকো ফার্মা তারা শুধুমাত্র এখানে 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, এছাড়াও রেনাটা আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এবং এই সামান্য পরিমাণ মাইনাসের কারণে মার্কেটে তেমন একটা প্রভাব পড়েনি। এরপর আমরা যদি এখানে দেখি যে ট্রেড স্ট্যাটিস্টিক্স তাহলে দেখতে পাচ্ছি যে আজকে 360 শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 25টির এবং পতন ঘটেছে 71টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকা অঙ্কে লেনদেনে আজকে 908.249 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো দিক বলে আমি মনে করি। বিগত দিনের তুলনায় প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 130 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে লেনদেন, এটা খুবই ভালো দিক। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে অ্যাপোলো ইস্পাত, ডেল্টা স্পিনিং এখানে সবাই কম বেশি হল্টেড রয়েছে। আমরা এই লিস্টে যাদের নাম দেখতে পাচ্ছি এরা সবাই কম বেশি হল্টেড হয়েছে। এস আলম কোল্ড স্টেজ, খান ব্রাদার্স, ঝিল বাংলা, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ডোরিন পাওয়ার এসবগুলোই, জিবিবি পাওয়ার সবাই হল্টেড হয়েছে। এছাড়া আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে দেখি তাহলে আসলে লুজারের সবাই ওই 3%-এর যেই ব্যারিয়ার এই সেই ব্যারিয়ার আটকে রয়েছে। যেমন এখানে যদি লুজারের শীর্ষে রয়েছে নিউ লাইন, এছাড়া ওয়ালটন, হাইটেক ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্সেরা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই টাকার অঙ্কে লেনদেনে সি পার্ল আজকে তারা টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে ছিল, ভালো পরিমাণে লেনদেন হয়েছে। এছাড়াও ব্যাট বিসি তারাও মোটামুটি ভালো লেনদেন হয়েছে, ওরিয়ন ফার্মা তারাও ভালো লেনদেন হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে মার্কেট ম্যাপে ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, জুট সেক্টর এরা অনেকাংশে ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি, বা ভালো পরিমাণে এখানে পরিবর্তন হয়েছে, বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে। অপরদিকে আমরা যদি খারাপের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু খারাপ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখতে পাচ্ছি, এছাড়া বাকি সবাই যেমন এখানে টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স এরাও কিন্তু ভালো পজিশনে রয়েছে। তো আপনারা চাইলে এই সকল যে সেক্টর রয়েছে সেইখানেও কিন্তু আপনারা দেখতে পারেন, এখান থেকে ভালো শেয়ার আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি খেয়াল করি তাহলে সে ব্লক মার্কেট আজকে রূপালী লাইফ ভালো লেনদেন হয়েছে, এখানে লাভ এলো মোটামুটি ভালোই বলা যায়। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি এনবিএল, এখানে আমরা দেখতেছি ভালো লেনদেন হয়েছে, এছাড়াও যমুনা অয়েল ভালো লেনদেন হয়েছে, এখানে ব্যাংক এশিয়া ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা ব্লক মার্কেটের। তো আপনারা চাইলে দেখতে পারেন এখান থেকে দীর্ঘমেয়াদে কোন কোন শেয়ারগুলো চাইলে বিনিয়োগ করা যায়, তবে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজার অবস্থা। এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে বাই মোডে ফিরছেন বড় বিনিয়োগকারীরা। তো মূলত এটা আমরা বুঝতে পারছি টাকার অঙ্কে লেনদেন দেখে, টাকার অঙ্কে লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি টাকার অঙ্কে লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। টাকার অঙ্কে লেনদেন
দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে পয়েন্টও বৃদ্ধি পাচ্ছে। এবং অনেক দিন পরে আমরা কিন্তু গত বৃহস্পতিবার 100 পয়েন্টের উপরে কিন্তু আপ হতে দেখেছি এবং আজকেও কিন্তু ভালো পরিমাণ পয়েন্টে আপ হয়েছে। তো যেইভাবে করে আমাদের এই মার্কেট পতন ঘটেছিল সেটা আবার রিকভারি করার একটা উচ্চতর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক কী হয়। যদি রিকভারি করতে পারে তাহলে যে সকল বিনিয়োগকারীরা পতনের অবস্থায় ক্রয় করেছিল তারা কিন্তু অংশে লাভবান হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে যে এই যে আপ হতে হতে যদি আবার কখনও সেল প্রেশার শুরু হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবারও পতন করতে পারে বা লসের সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে আশা করব আর কোনো প্রকার সেল প্রেশার আসবে না এবং পয়েন্ট আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং মার্কেটও অনেকাংশে আপ হবে। এখন দেখা যাক কী হয়। যাই হোক, এই ছিল প্রথম নিউজটি। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাই প্রেশারে 2 ডজন শেয়ারের বিক্রেতা নিখোঁজ। তো মূলত যেহেতু বর্তমানে বড় বড় বিনিয়োগকারী আসতে শুরু করেছেন মার্কেটে, তো তারা বিভিন্ন রকম শেয়ার বাই করছেন এবং এই বাই প্রেশারের কারণে কিন্তু হল্টেটের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে। আজকে প্রায় 24টি কোম্পানি হল্টেট হয়েছে। আমরা যদি একটু দেখি যে তাদের নাম এক নজরে তাহলে দেখতে পাচ্ছি অ্যাপোলো ইস্পাত, তারপর ডেল্টা স্পিনিং, খান ব্রাদার্স, জিল বাংলা সুগার মিল, ডোরিন পাওয়ার ইন্টারন্যাশনাল লিজিং, রিংস অ্যান্ড টেক্সটাইল, জিবি পাওয়ার, বেলিজিং, কেয়া কসমেটিক্স, ফোনিক্স ফাইন্যান্স, সাউথ বাংলা ব্যাংক, প্রিমিয়ার লিজিং, পপুলার লাইফ, সোনালী পেপার, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, এখানে আইসিবি থার্ড, এনআরবি মিউচুয়াল ফান্ড সহ আরও কয়েকটি মিউচুয়াল ফান্ড। তার মানে বর্তমানে মিউচুয়াল ফান্ডও ভালো করছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, চাইলে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন, অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং দেখে শেয়ারে। তো যাই হোক, এই ছিল দ্বিতীয় নিউজটি। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আজকে শুধুমাত্র যে নর্মাল মার্কেটে ভালো লেনদেন হচ্ছে বিষয়টা এরকম নয়, ব্লক মার্কেটও কিন্তু অনেকাংশে ভালো করেছে। তো আপনারা চাইলে ব্লক মার্কেট সম্পর্কে নজর রাখতে পারেন। আমরা এখানে একটু এক নজরে দেখে নিই কারা। রূপের লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, লাভেল আইসক্রিম এবং রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম মিউচুয়াল ফান্ড, এই 6টি কোম্পানি মোটামুটি ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিডি পেন্টসের আর্থিক হিসাবে ভয়াবহ অনিয়ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিডি পেন্টস যেটা আসলে এসএমই মার্কেটে লিস্টেড হয়েছে, সেই এসএমই মার্কেটে লিস্টেড হওয়ার সময় তারা ব্যাপক রকম অনিয়মের একটা ব্যবস্থা করেছিল। অর্থাৎ তাদের আর্থিক যেই বিবরণী ছিল সেই নিরীক্ষার মধ্যে তারা ব্যাপক একটা অনিয়ম করেছে। অর্থাৎ তাদের যে নগদ পণ্য এবং মজুত পণ্য রয়েছে সেটা কিন্তু তারা গরমিল করেছে, যেটা আসলে কখনোই সত্য ছিল না, যেটা নিরীক্ষক কোম্পানি জানিয়েছেন। তো এরকম ভুলভাল জিনিস দেখিয়ে কিন্তু শেয়ারগুলোর মূল্য অনেকাংশে বৃদ্ধি করা হয় বা মিথ্যা তথ্য দিয়ে শেয়ারগুলোর মূল্য অনেকাংশে বৃদ্ধি করা হয়। এবং এই বিডি পেন্টসের মালিক কিন্তু বা আমরা বলতে পারি পরিচালক কিন্তু এরকম এই মিথ্যা তথ্য দিয়ে এই শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি করেছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির মূল্য বর্তমানে 57.20 টাকা এবং এই দামে কিন্তু তিনি তার সবগুলো শেয়ার বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু তার যে স্বার্থ রয়েছে সেটা তিনি হাসিল করেছেন। অর্থাৎ এই বেশি দামে কিন্তু এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদেরকে গুছিয়ে দিয়ে তিনি কিন্তু পগার পার হয়ে গিয়েছেন। তো বিষয়টা এরকমই যে আমার দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার ক্ষেত্রে এই সকল বিষয়গুলো আসলে দেখে নেওয়া উচিত বা কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোম্পানিগুলোর অবস্থা কেন এরকম হয়। কারণ হচ্ছে দেখা যায় যে শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার সময় তারা অনেকাংশে ভুলভাল তথ্য দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে শেয়ার মার্কেটে আসে, তাদের তথ্যগুলো অনেকাংশে ফুলিয়ে ফাঁপিয়ে তারপরে আসে তারা শেয়ার মার্কেটে, কিন্তু দিন শেষে দেখা যায় এই তথ্যগুলো ভুয়া হওয়ার কারণে একটা সময় তাদের আয় অনেকাংশে কমে যায় এবং সাধারণ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন। এছাড়া যারা আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছেন তাদেরও কাছে আমার অনুরোধ যে তারা যেন শেয়ার মার্কেটে কোনো একটি শেয়ার লিস্টেড হওয়ার সময় বিষয়গুলোকে ভালো মতো খতিয়ে দেখেন। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বিক্রির ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি যে সোনালী আশ তার 2 পরিচালক 10,72,000 শেয়ার বিক্রির সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ অলরেডি তারা কিন্তু 10,72,000 শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং এর বিক্রয় সম্পন্ন হওয়াতে তারা ঘোষণা দিয়েছেন।
তার মানে আমরা বুঝতে পারছি এই হিউজ পরিমাণ শেয়ার কিন্তু বর্তমানে এখন বাজারে রয়েছে এবং এটা সাধারণ বিনিয়োগকারীদের হাতেই থাকবে। সেক্ষেত্রে শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ তাদের কাছ থেকে কমে গিয়েছে, অর্থাৎ পরিচালকদের কাছ থেকে কমে গিয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই শেয়ারটির যেহেতু বর্তমানে চাহিদা অনেকাংশে কমে যাবে, যেহেতু যোগান বেশি রয়েছে, তো সেই ক্ষেত্রে এই শেয়ারটির মূল্যর কিছুটা পরিবর্তন ঘটতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের বাজারের পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি এই পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে। তো আজকের বিষয়ে একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।